একটু ফাস্ট করাবো, ঠিক আছে? আবার একজন বেড়ে গেছে, এটা কে? এরে নাফিম রে। আচ্ছা দেখো, রেকর্ড হচ্ছে যেহেতু কিছু করার নাই, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তাহলে এই একটা নির্দিষ্ট স্থান, একটা হচ্ছে বি এবি পথে গেছে, একটা এসি পথে গেছে, এবং দুটি কোণ হচ্ছে 120 ডিগ্রি। বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় 10 কিলোমিটার আর 8 কিলোমিটার বেগে বিপরীত দিয়ে রওনা দিচ্ছে। ধরে নাও তুমি এখানে 10 ধরতে পারো, এখানে 10 ধরতে পারো, যেকোনো একটা, যেটাকে 10 ধরবো তার অন্যটা হবে 8-এর। 5 ঘন্টা পর তার দূরত্ব, এখন ভাই এ থেকে বি তে সে 5 ঘন্টা ট্রাভেল করছে, সে যদি ঘন্টায় 10 কিলোমিটার করে যায়, 5 ঘন্টা সে গেছে 50 কিলোমিটার, আর ও গেছে হচ্ছে 40 কিলোমিটার, 5টা, ঠিক আছে? এখন বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব, তো বর্তমানে এ তে যে ব্যক্তিটা ছিল সে এখন বি তে আছে, আর একজন আছে সি তে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি। এখন বিসি তো হচ্ছে, এখন আমার চিত্রটা ছিল এবিসি, এখন এখান থেকে আমি বিসি বের করতে পারি না। তো আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, তাহলে আমরা অতিভুজের মানটা হিসেবে বিসিটাকে বের করতে পারবো। এখন আমি আমার ডাটা দেওয়া আছে শুধুমাত্র এবি এর মান, এসি এর মান, এবং কোণ দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি। এখন আমাকে সমকোণী ত্রিভুজ বের করতে হলে আমার অ্যাকচুয়ালি বিসি এর মান বের করতে হলে আমার টোটাল বিডি এর মান জানা লাগবে আর সিডি এর মানটা জানা লাগবে। এখন না আমি বিডি এর মধ্যে এডি এর মান জানি না সিডি এর মান জানি, তখন আমার দেখো আমরা কিন্তু এই এসিডি সমকোণী ত্রিভুজের মধ্যে এসি এর মানটা জানি 40, এবং এটা 120 ডিগ্রি হলে টোটাল সর্বকোণ হচ্ছে 180, সেখান থেকে এটা 120 হলে এটা হচ্ছে 60। সেই হিসাব করে আমি অতিভুজ জানি একটা কোণ জানি, সে হিসাব করে আমি এডি এর মানও বের করতে পারবো, আবার কোণ দিয়ে ডাইরেক্ট সিডি এর মানও বের করতে পারবো, অথবা এদের মধ্যে যেকোনো একজনকে বের করলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা আরেকজনকে বের করে ফেলতে পারবো। তো আমাদের এডি বের হয়ে যায়, আমি বিডি এর মান পেয়ে যাবো, আর সিডি এর মান পেয়ে গেলে বিডি স্কোয়ার বা সিডি স্কোয়ার হলো বিসি স্কোয়ার, সেখান থেকে বিসি এর মানটা বের করে নিব। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া, জি স্যার। ওকে, তাহলে এগুলা তো 16.1 এর কোনো ম্যাথে, আমার প্র্যাকটিক্যাল 16.1 এর কোনো ম্যাথে আপনাদের কি কোনো প্রবলেম আছে যেটা আমার বুক করে দেওয়া লাগবে? তাড়াতাড়ি 1 মিনিট দেখেন, বলেন যে যেটা ভাই বলে দিলে ভালো হয়, এরকম কোনো ম্যাথ আছে? লাগবে ভাইয়া আমার নাই। আচ্ছা 8 নাম্বারটা, 8 নাম্বার না 9? আট নাম্বার না 9? আরে ভেড়া, যে ভেড়া বলছস তো বল না আট কোনটা। নাম্বারটা কি উদাহরণের ওই যে 6-এর উদাহরণের মতো? তো তুই প্রশ্ন করে বুঝছস না, তুই কি লেদা বাচ্চা? 2 দিন পর পরীক্ষা দিবি বুঝছস না? দুইটা রাস্তা 135, 120, 135 হবে আর কি, মানে এমন যদি হইতো তুমি জীবনে লাইফে করো নাই একটা কথা, এতে করো না তুমি? করছি তো তুমি আমাকে আলতো যদি বলো করাইতে হবে, এক কথা তুমি আমাকে আলতো ফালতু প্রশ্ন জিজ্ঞেস করো না, এটা এটা মতো কিনা তুমি পড়ে বুঝো না, এটা তো সেম ম্যাথ। 9 নম্বরটা পারোস? যারা জি কোনো সমস্যা নাই বলছো তারা 9 পারোস? সবাই পারোস? শিওর? নাদিবা পারোস? জি আসলে পারোস? আমি তো মনে হচ্ছে তোরা আটকাইলে 9-এ আটকাবি। জুমাইনা পারোস? আশ্চর্য, আর একটা ঢুকে আসবে। জুমাইন আগে একটা কথা জিজ্ঞেস করছি, কথা কানে যায় নাই। আমার কথা শোনা যাচ্ছে না অবনী? শোনা যাচ্ছে? এবার নাফিন ঢুকছে জুমাইন আবার, আমি এগুলাদের নিয়ে লাথি একটা মারবো, সত্যি কথা বলছি। অনলাইন ক্লাস করতে আসছে, নেটে ঠিক নেই, ফাইজলামি করতে আসছে। দেখ তাহলে ধরে নিচ্ছি, এ নাফিন তোমার ভাইয়া 9 নম্বরের সমস্যা আছে? 9 নম্বর ম্যাথ সমস্যা আছে না পারো? না ভাইয়া পারবো। ওকে, জুমানা পারবা? জি ভাইয়া পারবো। ওকে তাহলে আসেন আমরা 16.2 দিই। মূল কথা হচ্ছে যা একটা ঝামেলা আছে 16.2 তেই আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো বের করতে পারবা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য, এগুলো সূত্র লাগবে। সামান্তরিক ক্ষেত্রফল, এটা সামান্তরিক রিলেটেড ম্যাথ এই চ্যাপ্টারে বেশি আছে, ঠিক আছে? কঠিন যে দুটো ম্যাথ আছে দুইটাই সামান্তরিক রিলেটেড।
তো এখানে ভূমি আর উচ্চতা থাকলে ডাইরেক্ট সূত্র বিএইচ, ঠিক আছে, ভূমি আর উচ্চতার মাত্রাই হচ্ছে আমার ক্ষেত্রফল। আর যদি ভূমি উচ্চতা না দেওয়া থাকে, একটা কর্ণ আর একটা বিপরীত শীর্ষ থেকে কর্ণের পর লম্ব দেওয়া থাকে, তাহলে ওই কর্ণ আর বিপরীত শীর্ষ থেকে লম্বের গুণফলটা ডিএইচ। রম্বসের ক্ষেত্রফল হাফ ডি ওয়ান ডি টু, দুইটা কর্ণের গুণফলের অর্ধেক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যোগফল গুণ লম্ব উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এই জাতীয় ম্যাথগুলো এমসিকিউ তে আসে। ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, তার প্রস্থের মান এক্স ধরলে দৈর্ঘ্য হবে 3x/2, দুইটা গুণ করলে আয়তকের ক্ষেত্রফল পাবা, যেটা হচ্ছে প্রশ্ন মতে 384, সেখান থেকে এক্স এর মানটা বের করে নিবা, তাহলে প্রস্থ পাবা, আর প্রস্থের মান পাইলে দৈর্ঘ্য পাবা। এখন দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটাই পেয়ে যাও, তাহলে আয়তকের পরিসীমা বের করবা আর কোণের দৈর্ঘ্য বের করবা। ইজি ম্যাথ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে। একটা আয়তক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, তা আয়তক্ষেত্র মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ, মানে ব্যাপারটা হচ্ছে চিত্র আগে যদি দেখাই, ধর এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, তো এটার ক্ষেত্রফল হচ্ছে 2000, যদি এর দৈর্ঘ্য 10 কম হইতো, ধর এটা দৈর্ঘ্য হচ্ছে 10 কম, তখন এটা অনেকটা এরকম হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ দৈর্ঘ্যকে, দৈর্ঘ্য ছিল কোনটা, দৈর্ঘ্য ছিল এটা, সেটা যদি 10 মিটার কমে এতটুকু হয়ে যায়, প্রস্থে কোনো চেঞ্জ আসবে না, তখন দেখা যাচ্ছে কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান একটা বর্গক্ষেত্র হয়ে গেছে, বুঝছিস? এটা মানে এটা বুঝেছি, অর্থাৎ দৈর্ঘ্য যদি আমি 10 মিটার কমাই দিই প্রস্থ না চেঞ্জ করে, তখন এটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। পানি পানি কি করবি এখন, নিয়ে যাবি, আচ্ছা তাহলে দেখো, এই দৈর্ঘ্য যদি মিটার 10 কম হয়, তাহলে দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। দৈর্ঘ্য যদি 10 কম হয়, তখন এক্স মাইনাস 10, তাহলে দৈর্ঘ্য 10 কম হলে এটা প্রস্থের সমান, তাহলে এক্স মাইনাস 10 ইন্টু ওয়াই, এই দুটো ইকুয়েশন থেকে মান বসে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। 10 নম্বর জাতীয় ম্যাথ গুলা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, ইজি প্লাস একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট কেন বলছি, অনেক সময় ফলাফল বুঝে না যে আমি ভিতরে না বাইরে নিব, যোগ না বিয়োগ করব, ঠিক আছে। আর বিয়োগ করলে কেন দুইটা গুণ করতে হয়, আর একটু দেখাই দিই। বর্গাকার একটা মাঠের ভিতরে, ধর একটা বর্গাকার মাঠ আঁকলাম, এর ভিতরে বসে ধরুন এটা একটা বর্গাকার মাঠ, তো মাঠের ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে মাঠের ভিতরে আর একটা রাস্তা আছে, ভিতরে রাস্তা আছে, ওকে ওকে, ধর এটা ওকে, আর এই যে যে মানে চওড়াটা মানে হচ্ছে কি এই এই ভ্যালুটা হচ্ছে 4, এমন একটা জিনিস, এবিলিটি হচ্ছে কত তোর 4, ঠিক আছে, এটা মান হচ্ছে কত 4, ওকে। এখন বলছে কি যে যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, এর ভিতরে যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রফল যদি 1 হেক্টর হয়, তাহলে হেক্টর কে বর্গমিটার নিতে হবে, 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, এটা জানা থাকতে হবে ইনফরমেশন, এই জন্য বলছি এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, কারণ 1 হেক্টর সমান কত বর্গমিটার না জানলে অঙ্কটা করতে পারবি না, সমস্ত দেখা যাচ্ছে মিটারে থাকতেছে। এখন ওরা বলছে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল কত, তো রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল মানে ওরা অ্যাকচুয়ালি বলতেছে 88 টা, ঠিক আছে, ওরা 88 এর মানটা চাইছে। তাহলে আমি যদি পুরা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তা ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, পুরা বর্গ ক্ষেত্রের মধ্যে তো এটাও আছে, এটা থেকে যদি রাস্তা বিয়োগ করি তাহলে শুধু এটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, আমি ধরে নিলাম বর্গের মাঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল হচ্ছে x2, আর মাঠের রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য হতে হবে, খেয়াল কর ওরা কেন x-2×4 কেন দিচ্ছে, রিজনটা আমি বলি। ধর রাস্তা বাদে যে মাঠটা আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে কোনটা, এই লেন্থটুকু, তাই না, তাহলে আমাকে এই এতটুকু লেন্থ কি করা লাগবে, বাদ দেওয়া লাগবে, কি করলাম, এতটুকু লেন্থ বাদ দেওয়া লাগবে, আবার এতটুকু লেন্থ বাদ দেওয়া লাগবে,
ঠিক আছে, তাহলে তুই বলতে ভাই এটার মান কি চার কিনা। আয় দেখি, যেহেতু পুরুত্ব চার, মানে এতটুকু ভ্যালুও চার, এতটুকু ভ্যালুও চার, এতটুকু ভ্যালুও চার, যেহেতু এটাও চার তাহলে এটাও কত হবে, চার হবে। যেহেতু এটা চার, এটাও কি হবে, চার হবে। আমার কথা বুঝছিস? আমি কি বলতেছি, পুরুত্ব চার মানে কি, এতটুকু চার হয়, এতটুকুও চার, এতটুকুও চার, এতটুকুও চার। যেহেতু এটাও চার তাহলে এতটুকু এরিয়াও চার, যেহেতু এটাও চার এটাও চার, তাহলে আলটিমেটলি মেইন রাস্তা থেকে, মেইন রাস্তা থেকে এদিকে চার এদিকে চার, টোটাল দুইবার দুইটা চার বাদ দিতে হবে। সেজন্য আমরা চাইলে তোমার চাইলে এক্স মাইনাস ফোর মাইনাস ফোর লিখতে পারো, তোমার ফোর ইন্টু টু আকারও লিখতে পারো। বুঝা গেছে কেন ফোর ইন্টু টু দিচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর বাকি ক্যালকুলেশন আপনারা পারবেন, এটা একবার পারবেন, ডাইরেক্ট সব ডাটা দিয়ে দিচ্ছে, এটা করা লাভ নাই, এটাও কাইন্ড অফ সামনে বাহু দৈর্ঘ্য, দুই বাহু দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, এটা ইজি, চাইলে করাই দিতে পারি বা এখান থেকে বলে দিতে পারি। চল এখান থেকে বলে দিই, একটা সামান্তরিকের বাহু দৈর্ঘ্য 12 আর 8, তার মানে একটা সামান্তরিক আর ওদের চিত্রের উপর আমি লেমিনেটিং করে দিই, ঠিক আছে, ধর এবিসিডি একটা সামান্তরিক, ঠিক আছে, এবিসিডি একটা সামান্তরিক, কারণ সামান্তরিকের বড় বাহুটাকে ধর 12 ধরছি আমরা, আর ছোট বাহুটাকে ধরছি 8। এখন ওরা কি বলছে যে ক্ষুদ্রতম পণ্যটি 10, তাহলে অবশ্যই ক্ষুদ্রতম পণ্য তো বুঝতেছো কোনটা, এটা এটা হলো কত বলছে ওরা 10, তাহলে বলছে অপর পণ্য তুলবো, তাহলে ধর অপর পণ্যের মান আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে অপর পণ্যের মান বের করতে হলে আমাকে একটা কাজ করতে হবে, যে ধর আমি একটা পিথাগোরাস থাকতে পারি, বাইরে থেকে ধর আমি একটা পিথাগোরাস ড্র করলাম, তাহলে আমাকে যদি এসি এর মানটা জানতে হয় তাহলে আমাকে টোটাল এ ই এর মানটা জানা লাগবে আর সি ই এর মানটা জানা লাগবে, ঠিক আছে, কথা বুঝা গেছে, ক্লিয়ার? এখন আমাকে সিই আর এ ই এর মান জানা লাগবে। এ ই এর মধ্যে এবি এর মান তো আমি জানি, ঠিক আছে, এবি এর মান হচ্ছে 12, বিই এর মানটা আমি জানি না, ঠিক আছে, আবার আমরা বিসি এর মান জানি 8। তা আলটিমেটলি একটা ত্রিভুজ দেখতো, এই যে ত্রিভুজটা আমি কথা বলতেছি, এডিবি, এডিবি যে ত্রিভুজটা আছে সেটার আমি এডি এর মানও জানি, বিডি এর মানও জানি, এবি এর মানও জানি। তো এই এডিবি ত্রিভুজের, এই এডিবি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো না ওই তিন বাহু সূত্র দিয়ে, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দিয়ে, পারবো কথা বলে না, পারবো ভাইয়া? জি ভাইয়া পারবো। জি আচ্ছা, ভাইয়া, অর্থাৎ আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি করে বলতে পারবো, বের করতে পারবো। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল একটা এস ইন্টু এস মাইনাস এ দিয়ে একটা সূত্র দিয়ে বেরোবে, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল একটু আমি কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করলে সেখান থেকে আমি আবার তোমার এই উচ্চতা ডি এর মানটা কি হয়ে যাবো, পেয়ে যাবো ডি এর মানটা, ডিএফ এর মানটা পেয়ে যাবো, আর ডিএফ যে কথা হবে সি ও সেম কথা হবে, তাহলে অলরেডি আমি সি এর মানটা পেয়ে গেছি, আমি সি এর মান জানি, আবার আমি সিবি এর মানও জানি, কারণ হচ্ছে এডি যদি 8 হয় তাহলে বিসি ও সামান্তরিকের বাহু হিসেবে বিসি ও 8 হবে, তাহলে বিসি এর মানও জানি, সি এর মানও পেয়ে গেছি, সেখান থেকে আমি বি এর মানটা পেয়ে যাবো, তাহলে বি পাইলে আমি এই পাবো, আর সি তো অলরেডি আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করে এসি এর মানটা বের করে ফেলবো। বুঝতে পারা গেছে, বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, নেক্সট ম্যাথ, এটা পারবি, ইজি ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা নাকি এই জিনিস, আই গেস দিস ওয়ান নাকি ওয়ান, কোনটা করে যাবে, এই ম্যাথটা, ওকে, এই ম্যাথটা আমি তোকে করে দিব, দেখ বই যেটা আছে বুঝাচ্ছি, এরপর আমি একটা আমার মতো বুঝাই দিব, দেখবি কোনটা শর্টকাট, তোরা বলিস ডিটারমাইন করিস। তাহলে এখানে কি বলছে, একটা ট্রাপিজিয়ামের সমান্তর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 91 আর 51, অর্থাৎ একটা ট্রাপিজিয়াম আঁকলি, ঠিক আছে, আর এটার এবি এর মানটা ধরে নিলাম 91, টোটাল এবি এর মানটা 91, আর সি এর মানটা 51 ধরলাম, ঠিক আছে, আর অপর দুইটা বাহু হচ্ছে 37 আর 13, এটাকে 13 ধরছে ওরা, 37 ধরতে পারছে, এটাকে 37 ধরছে, ওকে ফাইন, চিত্ররা যেভাবে আসছে সেই অনুযায়ী মাপ করছে। বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমতল বাহুদ্বয় যোগফল ইন্টু লম্ব উচ্চতা, সমতল বাহুদ্বয় হচ্ছে 51 আর 91 আমি জানি, তাহলে আমার লম্ব উচ্চতা লাগবে, আলটিমেটলি হাইটটা পেয়ে গেলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো, তার মানে আমার ডিই আইদার ডিই অর সিএফ এর মানটা বের করা লাগবে। আমার কথা বুঝা গেছে? তাহলে ওরা কি করছে এখানে খেয়াল কর, ওরা এখানে ডিই আর সিএফ ধরছে, এখন ওরা এই এর মানও জানে না, বিএফ এর মানও জানে না, শুধু ইএফ এর মানটা জানে, যেহেতু সিডি হচ্ছে 51 তাহলে ইএফ ও 51 হবে,
এন্ড পুরাটা ছিল 91, এর মধ্যে ইএফ যদি 51 হয় তা বাকিটা হবে কি, এটা তো এক্স ধরলাম, তাহলে বাকিটা হয়ে যাবে কি, এই দেখ ওরা কি এই কে এক্স ধরছে, আর ডিই সিএফ এগুলো হাইট কে হচ্ছে এইচ, তাহলে বিএফ কত হবে, 91 মাইনাস এক্স প্লাস 51, তাহলে বিএফটা হবে 40 মাইনাস এক্স। বুঝা গেছে এটা, এতটুকু বুঝছিস? জি ভাইয়া, আসলে সবাই বুঝতেছো, আমি তো তাড়াহুড়া করছি, বুঝতেছো? ভাই বুঝতেছো তোমরা নাকি আস্তে স্লো কথা বলবো? হ্যাঁ বুঝছি। ওকে, আমি এইটাকে এক্স ধরছি, বুঝছো, ইএফ টা হচ্ছে 51 এন্ড টোটালটা 91, তাহলে 91 থেকে এক্স বাদ দিবা, 51 বাদ দিবা, থাকে 40 মাইনাস এক্স, তাহলে বিএফ এর মান হচ্ছে 40 মাইনাস এক্স। এরপর ওরা একবার, তোমার যেহেতু ডিই আর সিএফ সমান, তাহলে ওরা একবার ত্রিভুজ এ ই ডি থেকে ডি এর মানটাকে কি করছে, বের করছে, ঠিক আছে, এইচ স্কয়ার এর মানটা আলাদা করছে, আর একবার ত্রিভুজ সি এফ বি থেকে সি এফ এর মানটা এইচ স্কয়ারটাকে আলাদা করছে, এবং দুইটা এইচ স্কয়ার বা এইচ স্কয়ার জায়গায় এই ভ্যালুটা বা দুইটা এইচ স্কয়ার কে সমান ধরে ক্যালকুলেশন করে এক্স এর মান পাইছে। তুমি যদি এক্স এর মান পাও, তুমি বিএফ এ এর মান পাইলে বিএফ এরও মান পাবা, ঠিক আছে, এই আর বিএফ যদি পেয়ে যাও যে কোনো এক জায়গায় পিথাগোরাস মারলে তোমার ইডি এর মানটা বের হয়ে আসবে, ঠিক আছে, আর একবার যদি লম্ব উচ্চতা পেয়ে যাও তুমি চাইলে ওই হাইটের সূত্রটা বসে অঙ্কটা করতে পারো। অঙ্কটা কি কঠিন ছিল? আচ্ছা না, তাহলে আমি একটু দেখি, আমি একটা করি, দেখ তোদের কঠিন লাগে কিনা একটু বল, ঠিক আছে, খেয়াল করিস। ওকে, তাহলে ধর ওদের মতো আমি নামকরণ করি, এটাকে এ দিলাম, এটাকে দিলাম হচ্ছে বি, তারপর এটাকে দিলাম তোদের সি, এটা হচ্ছে আমার ডি। ওকে, ওরা যে ডাটা গুলো আছে সেগুলো ইনপুট করি, চল। ওরা ডাটা দিচ্ছে হচ্ছে এর নিচেরটা হচ্ছে আমার কত, 91, তাহলে নিচেরটাকে আমি 91 দিলাম, ঠিক আছে, উপরটা হচ্ছে ওরা 51 বসে, তাহলে উপরটাকে আমরা 51 দিলাম, ঠিক আছে, উপরটাকে কত দিলাম, 51। এটা 51 দিলাম, ঠিক আছে, আর হচ্ছে ধর এখানে 13 দিলাম, এখানে 37 দিলাম, ঠিক আছে। তো এখানে ওরা কি করছে, ওরা করছে কি, হাইট একটা ধরে নিয়ে এটাকে এক্স ধরছে, এতটুকু এইচ মাইনাস এক্স ধরে আমরা কাহিনী, বা 40 মাইনাস এক্স ধরে কাহিনী করছে। আমি এত কাহিনী করব না, আমি কি করব, সুন্দর মতো সুন্দর মতো এই এডি এর সমান্তরাল করে, এডি এর সমান্তরাল করে একটা জিনিস আঁকবো, ঠিক আছে, এডি এর সমান্তরাল করে একটা জিনিস আঁকবো, ধরে নিলাম আমি এটার নাম দিলাম ধরো এ বি সি ডি ই দিলাম, ধরে নাও কি দিলাম, ই দিলাম, ঠিক আছে, বুঝছিস কি দিছি, জি ভাইয়া, ই দিছি, ওকে, ক্লিয়ার, বুঝা গেছে রে জি কথা ভাইয়া, বলার? আচ্ছা বুঝা গেছে, তাহলে বুঝা গিয়ে থাকলে এবার দেখতো আমি না অনায়াসে এবার কি কি বলতে পারি, যেহেতু সিডি 51, আমি যেহেতু এডি এর সমান্তরাল করে সি আর সি এর একটা সামান্তরিক হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এই এর মানটা হচ্ছে কত, 51, আর এই যদি 51 হয় তাহলে বিটা হচ্ছে আমার কত, 40, প্রথম কাজ শেষ, ঠিক আছে, এডি হচ্ছে 13, সিও হচ্ছে কত, 13, আর সিডি তো জানো সে 51। ওকে, তা আমার শুধু কি বের করা লাগবে, হাইট বের করা লাগবে। তা দেখ অঙ্কটা একবারে একবারে ইজি হয়ে গেছে, তুই চাইলে, তুই চাইলে এই যে ত্রিভুজটা, মানে এই যে ইয়াটা আছে ত্রিভুজ বিইসি, এই বিইসি এর তুই তিন বাহুর মানে জানোস, এটাও জানো সেটাও জানো সেটাও জানো, ক্ষেত্রফল বের করে হাফ ইন্টু ভূমি উচ্চতা থেকে এইচ বের করে নিতে পারো। ওকে, ক্লিয়ার, বুঝা গেছে অঙ্কটা, জি ভাইয়া, ক্লিয়ার? তো বল এটা ইজি নাকি এখন যেটা বললাম এটা ইজি, কোনটা শর্ট, কোনটা ইজি ছিল ভাইয়া, কোনটা, বুঝা গেছে এটা? জি ভাইয়া, বুঝছি জি বুঝছি। আচ্ছা
আসেন, এটার প্রমাণটা আমি তোমাদেরকে দিছিলাম, যাদেরকে আমি পার্সোনালি করাইছি সবাইকে এই প্রমাণটা আমি করাইছি, অনেক ইজিলি বুঝায় বুঝায় করাইছি। এটার প্রমাণটা কি আসলে করানোর কোনো দরকার আছে? এখন কোনো দরকার আছে? প্রমাণ তো আসবে না, আসবে হচ্ছে কোনটা, ঠিক আছে? এই কোণের এই এই সূত্র একটু মাথায় রাখিও, এমসিকিউ তো মাঝে মধ্যে দিতে পারে যে একটা সুষম ষড়ভুজের শীর্ষ কোণের মান কত বা ক্ষেত্রফল কত, এটাই এমসিকিউ জন্য আসতে পারে, ঠিক আছে? ওকে, এটা যেমন এমসিকিউ জন্য একটু ম্যাথ আসতেই পারে, ছোটখাটো ম্যাথ এগুলা। ওকে, এখন অফলাইন হলে তো তোকে 16 নম্বর ম্যাথটা করে দাও, ঠিক আছে? কারণ কথা তো বলে দিচ্ছেন। এখন বল, তোরা কি মানে সর্বোচ্চ রেটের কথা বলবো নাকি টাইপ এ স্কিপ করে যাবো? কিরে ভাই, তোরা কোনো রেসপন্স করছ না, কি সমস্যা, কি প্রবলেম তোদের? ক্লাস করতে ভালো লাগতেছে না? সর্বোচ্চ গুলো করাই দেন, মানে সর্বোচ্চ গুলো আছে। না, বাকিদের কি ক্লাস করতে ইচ্ছা হচ্ছে না? না করলে জি ওয়েলকাম ভাইয়া, ভাইয়া। না, বাকিদের বাকিদের কি ক্লাস করতে ইচ্ছা হচ্ছে না? তোমরা কথা বলতেছো না, বললে অনেক পরে বলতেছো। যদি ক্লাস না করতে চায় ভালো ভাই, আমার ল্যাব লেখা বাকি, আমি ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। অলরেডি জয়িতা নাই, নিশি নাই, মেঘলাও নাই, তিনজন নাই, বাট তিনজনকে আমি রেকর্ডিং পাঠা দিব। অন্য টুকরা ছিল, অন্যও নাই। সো তোমাদের 4 জনের যদি ভালো না লাগে বলতে পারো, সমস্যা নাই, আজকের মতো ক্লাসটা স্টপ করে দিব। আর যদি না ব্যাক করবো তাহলে ক্লাস করার মতো ক্লাস করো। কথা বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া, একটু মনোযোগ দাও, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা যদি একদম উইক রেসপন্স দেখাও তাহলে আমার না পড়ানোর ইচ্ছা থাকে না। কারণ ভাইয়া, আমি মাত্র ফ্রেশ হয়ে তোমাদেরকে পড়ানোর জন্য বসেছি এরকম না, অলরেডি আমি 3-4টা ক্লাস সকাল থেকে নিয়ে ফেলছি, এবং আমি সারাদিন মানে আমি রুমে ঢুকে রেসপন্স চেঞ্জ করার আগে ল্যাপটপে জুম মিটিং দিয়ে দেন হাত মুখ ধুইছি। ইভেন তোমাদের জুম মিটিংটা অন করা অবস্থায় মাত্র ভাত খাচ্ছিলাম, অন করে ভাত অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ফেলাই দিয়ে হাত মুখ ধুয়ে এসে বসছি। ওকে, কালকে আমার ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, কালকে আমার ফুটবল ম্যাচ আছে, তোমাদের পড়ানোর শিডিউল মেক করছি আমি, তোমাদের সামনে পরীক্ষা, এই জন্য আমি এত কিছু প্যারা নিচ্ছি, আদারওয়াইজ আমি এত রিস্ক নিতাম না। পরীক্ষা তো বেশি দিন নাই, সুতরাং স্টুডেন্ট একটু তোমাদের অ্যাটেন্টিভনেসটা শো করতে হবে, বুঝছো? কারণ তুমি যদি অ্যাটেন্টিভ থাকো, তোমার মধ্যে যদি কোনো স্পিয়া থাকে, তাহলে আমার টায়ার্ডনেসটা আমার চোখের সামনে ভাসবে না, ঠিক আছে? কারণ আমি প্রফেশনাল টিচার, তো তাহলে আমার হচ্ছে এটা খুব ম্যাটার করে। আমি এর আগেও পড়ানোর সময় তোমাদেরকে বলছি যে আমি মানুষ, আমি রোবট না, ঠিক আছে? তো আমি ঢুকবো, তোমার পারফরমেন্স পড়াবো, তো আমি তুমি বলতে পারো ভাই আপনি, আমি পড়া পারি বা না পারি আপনার সমস্যা কি, আপনি পড়ানোর কাজ করাবেন, কিন্তু আমি তো মানুষ। সমস্যা হচ্ছে চিল মোডে ঠান্ডা মাথায় কোন একটা গেলে যে সার্ভিসটা আমি দিতে পারবো বা পারা উচিত, মেজাজ খারাপ থাকলে বা তোমরা যদি ডিস্টার্ব করো ওই টাইমে মেজাজ বিরক্ত লাগে। এমন আমি বলছি না যে আমি খুব ইয়া করি, হ্যাঁ আমি, তোমরা সবাই জানো যে আমি একটা ইনফরমেশন পাইলেও সবার সাথে শেয়ার করি, কাউকে এটা পড়েছি সবাইকে ওটা পড়ে, আমি কোনোদিন ডিসক্রিমিনেট করি নাই। বাট তারপরেও যেটা হচ্ছে ফ্যাক্ট, সেটা হচ্ছে আমি যতই টায়ার্ড থাকি, তোমাদের মধ্যে যদি একটা ইয়া থাকে, তোমাদের মধ্যে একটা যদি খিদা থাকে, তাহলে আমার টায়ার্ডনেসটা আমার চোখের সামনে পড়ে না। কিন্তু তোমরা যদি হও মানে মন মরা অবস্থায়, টায়ার্ড অবস্থায়, তখন ভাই আমার আমারও মুড থাকে না। কথা বুঝে গেছে? কারণ হচ্ছে আমি এখন একবার যদি ফ্রেশলি থাকতাম একটা কথা, এনার্জেটিক থাকতাম, আমি নিজেও অনেক টায়ার্ড, মানে খালি বিছানা দিয়ে তাকায় আছে আমি কোন সময় যে লাফ মারবো একটা, এরকম একটা অবস্থা আমার। ওকে, সো একটু বেশিক্ষণ ক্লাস নিবো না, সকালে 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা পড়ো, বাট 1 ঘন্টা পড়ার মতো পড়ো, ঠিক আছে? একটু রেসপন্স করো, বুঝো, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝাই দিতে হয় বলিও, ফরওয়ার্ড করতে হলে বলিও, স্লো করতে হলে বলিও, কোনো প্রবলেম থাকলে বলিও। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝা গেছে ভাইয়া? জি ভাইয়া, বুঝছি। জি ওকে, ভাইয়া, আসেন। সর্বোচ্চ নিয়ে একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে 16 নম্বর ম্যাথ নিয়ে, যেটা আসছে তোমরা ভুল করবা, আনসার ভুল করবা কিন্তু আনসার মিলবে, ঠিক আছে? এটা আমি যাদেরকে 16 পড়েছি তাদেরকে বলছি, যারা পড়ো নাই তাদের জন্য আমি আরেকবার একটু কষ্ট রিপিট করছি। এই প্রমাণটা তো করানোর দরকার নাই, প্রমাণটা করানোর কি দরকার আছে? কি হয়েছে
এটা জানার দরকার, আপাতত নাই আমি দেখতেছি না। হ্যাঁ আমি প্রমাণটা করা এই জন্য যে কোনো কারণে যদি ভুলে যাও সূত্র, প্রমাণ পারলে হবে কি, তুমি যদি সূত্র ভুলে যাও 2 মিনিট ব্যয় করলে তুমি সূত্রটা রিকভার করে আনতে পারবা, বাট তুমি যদি সূত্র মুখস্থ করো প্রমাণটা না জানো সেক্ষেত্রে তুমি সূত্র ভুলে গেছো মানে গেছো, কোনো মনে আসবে না। বাট আমার তো মনে হয় না এইটা প্রমাণ করার দরকার আছে, খালি সূত্রটা মনে রাখবা। সূত্রটা হচ্ছে কি, n² / 4 cot 180° বাই n, এনটা হচ্ছে আমার বাহু দৈর্ঘ্য, যত বাহু বিশিষ্ট সরল, যত বাহু বিশিষ্ট ভুজ বলবে তত বাহু বিশিষ্ট ভুজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিসের পরিচয়, n এর পরিচয়। আর এটা হচ্ছে মাথায় মাথায় খুবই ইম্পর্টেন্ট দিয়ে মাথায় রাখবা, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাহুর লেন্থ, এটা হচ্ছে কিন্তু AB এর লেন্থ, ও এর কৌণিক দূরত্ব কিন্তু না, ঠিক আছে? খেয়াল করেন আমি আবারও বলতেছি, সূত্রের মধ্যে যে এটা আছে না তার পরিচয় হচ্ছে AB অথবা BC অথবা CD অথবা DE অথবা AE, বাহু দৈর্ঘ্য। OA OB OC OD OE এরা কিন্তু এর পরিচয় না। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন এখানে যে ম্যাথটা আসছে, একটা সুষম পঞ্চভুজের, সবাই হাতে একটু ক্যালকুলেটার রাখিও, হ্যাঁ একটু ক্যালকুলেটার রাখিও। দেখো এখানে যে ম্যাথটা বসছে, একটা সুষম পঞ্চভুজের, পঞ্চভুজ বলতে তোমার বাহু 5টা, তাহলে n এর মান পেয়ে গেছি। দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে প্রতি বাহুর দৈর্ঘ্য 4, তাহলে এর মানও দিয়ে দিচ্ছে, তাহলে বাকিটা তো জানো, n এর জায়গায় 5 বসাবা, এর জায়গায় 4 বসাবা, ক্যালকুলেশন করে ফেলবা। ওকে আনসার এটা মিলবে, দেখো তো আনসার করে দেখো, এটা আসছে না তোমাদের? তাড়াতাড়ি ব্যয় করছো, জি ভাইয়া। আনসার আসছে, এটা সেম আসছে। আচ্ছা 16 নম্বর ম্যাথটাও তোমরা অনেকে কি করে জানো, তোমরা অনেকে তোমাদের বেসিক ডাটা না থাকায় একটা সুষম ষড়ভুজ বলছে, তুমি ধরে বসে এনে মান 6, কেন্দ্র থেকে কোনিক বিন্দু দূরত্ব, আমাকে যে ডাটা দিচ্ছে না কেন্দ্র থেকে আমাকে দিচ্ছে OC এর দূরত্ব, আমাকে কিন্তু CD বা অন্যান্য বাহু দূরত্ব দেয় না, আমাকে কৌণিক দূরত্বের মান দিচ্ছে 4। এখন তোমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করো, করে দেখো এই সূত্র অ্যাপ্লাই করে কি আনসার আসে দেখো, n² / 4 এ n এর জায়গায় 6 বসাবো, এই জায়গায় 4 বসাবো, দেখো কি আনসার আসে। ইয়েস স্যার, কি আসছে ভাইয়া? মিলে নাই, অনেক বড় একটা মান আসতেছে।